আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক ডিভার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসিসি শিক্ষার্থীদের জন্য সারাংশ এবং সারমোন অ্যানালিসিস নিয়ে হাজির হয়েছি আজ আমরা দেখবো তোমাদের বইয়ের যে সারাংশ এবং সারমোনা কোনগুলো সবচেয়ে বেশি বোর্ডে আসছে কোনগুলো কেন বেশি গুরুত্বপূর্ণ এবং তুমি কি সারাংশ পড়বে না সারমোন পড়বে এবং এইগুলোর অ্যানালাইসিসটা আমি দেবো লাস্টে আমি তোমাদেরকে টপ কিছু ইম্পর্টেন্ট বলে দেবো যেগুলো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবে তোমাদের নিশ্চিত তোমার তুমি সারাংশ বা সারমোন তুমি ভালো নাম্বার পাবা এবার প্রথমে তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে তোমাদের বই চেঞ্জ হয়ে গেছে তোমাদের বই চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তোমরা তেইশ সালে প্রথম তোমাদের বইয়ের উপর পরীক্ষা দিছে এবং চব্বিশ সালে দ্বিতীয় পরীক্ষা দিবে এবং তোমাদের বইয়ের উপর তোমরা হচ্ছে তৃতীয় পরীক্ষা দিচ্ছ তার মানে তোমাদের জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে তেইশ সালের প্রশ্ন এবং চব্বিশ সালের প্রশ্ন এর আগে যত বিগত সালের বোর্ডে আসা প্রশ্ন রচনা রচনা বইয়ের বাইরে যা আছে একটু আসবে না তার মানে বইয়ের বাইরে কিছু আসবে না তোমাদের বইয়ের সারাংশ নাম দেওয়া আছে মোট দশটা এই দশটার মধ্যে আসবে সারাংশের নাম দেওয়া আছে যে এই দশটা এই দশটার মধ্যেই একটা আসবে সারমো দেওয়া আছে দেখা দশটা এই দশটার মধ্যে একটা আসবে ক্লিয়ার তাহলে প্রথম কথা হচ্ছে তুমি সারাংশ অথবা সার্ম যাই পড়ো তুমি বইয়ের দশটা পড়া সারাংশ বলে সারাংশ সব দশটা পড়ে ফেলো সার্ম বলে সার্ম দশটা পড়ে ফেলো অনেক বুদ্ধিজীবী আছে এরকম সারাংশ পাঁচটা পরে বাস্যবাসিং পড়েন সার্ম ও পাঁচটা পরে বাস্যবাসি ইং পড়েন তাহলে ওই বুদ্ধিজীবী দেখলাম সারাংশ থেকেও একটা কমন পড়া পাঁচটার মধ্যে একটা আসলো না পাঁচটার মধ্যে একটা আসলো না তার চেয়ে বলল তুমি দশটা যদি একই আইটেমের পড়ে দেখালো তার মানে মাস্ক কমন পড়বেই তার মানে তুমি সারাংশ বা সামমো যাই পড়ো সব পড়ে ফেলবো এর মধ্যে কেন পড়ে ফেলবো কারণ সারাংশ তো তুমি যখন সারাংশ পড়তে তুমি সারমো বাদ দিতেছো তার মানে তোমার প্রশ্ন হচ্ছে একটা তুমি যেইটা বাদ দিছো ওইটাই হয়তো আইতে পারে তাই না তাহলে সারাংশ বলে সব সারাংশ সারমো বলে সব সারমো তারপরও কোনগুলো বেশি নিয়ে কোনটা তুমি এক নম্বর পড়ো কোনটা তুমি দুই নাম্বার পড়ো এটাই হচ্ছে ফ্যাক্ট এবং অধিকাংশ এই গুরুত্বপূর্ণগুলোর মধ্যে দিয়ে কমন পড়ে দেবে ইনশাল্লাহ ক্লিয়ার তাহলে এবার আসো সারাংশ এবং সামম দুইটার মধ্যে কোনটা পড়লে ভালো সারমোহ পড়লে নাম্বার বেশি দেয় সারাংশের তুলনায় কবিতার লাইনগুলোর ব্যাখ্যাগুলোটা নাম্বার বেশি দেয় তার মানে সারম সারাংশ পড়লে যে কম দিবে বিষয়টা এমন না তবে সারাংশ সারমরটা বেশি নাম্বার দেয় সার মতে বেশি নাম্বার দেয় এবার আসো তাহলে আমরা তারপরে তোমরা সারাংশ সারম যা যেটা মঞ্চ এটা তোমরা পড়ো তাহলে চলো আমরা মূল অ্যানালিস শুরু করি ওকে প্রথমেই আমাদের সারাংশ যেটা আছে দেখো একথা নিশ্চিত যে এটা দেখো চট্টগ্রাম বোর্ডের সালে আসছে এরপরে যে দুই নাম্বার বইয়ের দুই নাম্বার যেটা আছে দেখো বিদ্যা মানুষের মূল্যবান এরকম দেখো এটা বরিশাল বোর্ড সাল আসছে আমি যেই কালার করে দেখো এই যে আমি একটা অন্য কালার করে দিচ্ছি মার্কার দিয়ে এরকম যে কালার করে দিছে দেখো সবুজ সবুজের মতো দেখা যাচ্ছে মানে সবুজের বলতে না টিয়া কালারের মতো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে পুরাতন বই হচ্ছিলো দেখো তোমাদের বলছে দুহাজার তেইশ সালের পশ্চিম চব্বিশ সালের পশ্চকর কিন্তু দেখো এখানে সিলেট বোর্ড দুই এ আসে ডাকা বোর্ড দুই হাজার তিন আসে সে রাজশাহী বোর্ড দুই হাজার বারোতে আসে রাজশাহী বোর্ড সাথে আসে তার মানে এই এই কথাটার মানে হচ্ছে কি পুরাতন বই এই প্রশ্নটা ছিল এবং পুরাতন বই কতগুলো বোর্ডে আসে তার মানে এটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো আমি পুরাতন বইয়ের মধ্যে যে এটা ছিল এবং বোর্ডে যে পুরাতনও আসতো তার মানে ইম্পর্টেন্ট এবং এমন কি এটা ইন্টারে উঠলেও এটা আসে তার মানে এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ কেন লাস্ট টাইম কারণগুলো বলে দেব তার মানে পুরাতন পুরাতন বই ওটা ছিল দেখো তিন নম্বর সমাজের কাজ কেবল দেখো এটা এটা পুরাতন বই না শুধুমাত্র তোমাদের বইয়ে আছে দেখো সিলেট বোর্ডের চব্বিশ সালাইট আসছে চার নাম্বার দেখো শ্রেণীর তুলনায় টপ একটা ইম্পর্টেন্ট দেখো একটা টপ লেভেলের একটা ইম্পর্টেন্ট এই যে চার নাম্বারটা দেখো চার নাম্বারে দেখো এটা যশোর বোর্ডে চব্বিশে আসছে যশোর বোর্ড তেইশে আসে দেখো পরপর দুইটা বোর্ডে যে যশোর বোর্ড দুইবার কমন পড়ছে যশোর বোর্ড তেইশও আসছে যশোর বোর্ড চব্বিশও আসছে ক্লিয়ার দেখো দুইটা একই পরপর রিপিট করছে ঢাকা বরিশাল বোর্ডে এই রিপিট করার কিন্তু নজির আছে দেখো ডাকা বোর্ড তেইশে আসছে তার মানে তেইশ আর চব্বিশের মধ্যে দুইবারের মধ্যে দেখো অলরেডি এরকম আসে আর এই যে প্রশ্নগুলো দেখে থাকো এই যে কালার করা যে প্রশ্নটা এই যে আসে এখানে দেখো বরিশাল বোর্ডে আসছে আসছে আটে আসছে সিলেটের সাথে আসছে কুমিল্লা একে আসছে চট্টগ্রাম সাথে আসে এই কথাটার এইগুলোর মানে হচ্ছে পুরাতন বই ওইটা ছিল এখনের বইও আছে শুধু ইন্টার ওইটা আসে তার মানে খুব ভালো করে একবারে পড়ে ফেলো ইন্টার ইন্টার উঠলে তোমাদের বই এগুলো হবে পারো ইন্টার উঠলে রতন করে মস্ত করতো না তার মানে এটা ভালো করে পড়ে ফেলো এবং টপ ইনপোর্টের মধ্যেই একটা এবার পাঁচ নাম্বার লাস্ট টাইমে কিন্তু কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা বলে দেবো পাঁচ নাম্বার দেখো অভ্যাস ভয়ানক জিনিস এটা দেখো রাসায় বোর্ড এসে আসছে সিলেট বোর্ড এসে আসে এই যে আমি কালার করে দেওয়া আছে এটা এটা দেখো পুরাতন তার মানে এগুলো মানেই হচ্ছে পুরাতন বই আছে দেখো চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে সিলেট বোর্ড উনিশে আসছে বরিশাল বোর্ড বিশে আসছে তার মানে তোমাদের এটা পুরাতন বই হচ্ছিলো তোমাদের বইও আছে তার মানে এটা গুরুত্বপূর্ণ ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারটা দেখো এ মহাসমুদ্রের শতবর্ষের দেখো এটা পুরাতন বই ছিল না শুধু দেখো রাজশাহী বোর্ড চব্বিশ আসে দিনাজপুর বোর্ড তেইশে আসে তার মানে এটা কিন্তু এটা কিন্তু পুরাতন বইয়ে ছিল না এরপর দেখো সাত নম্বর মানুষের মূল্য কোথায় দেখো এটা কুমিল্লা বোর্ড চব্বিশ আসে জাস্ট কুমিল্লা বোর্ড চব্বিশ আসে এবার একটু চিন্তা করো জাস্ট কুমিল্লা বোর্ড চব্বিশ আসে দেখো তো পুরাতন পুরাতন বই এটা ছিল কতবার আসে কত গুরুত্বপূর্ণ করো দেখো দেখো ঢাকা বোর্ডে পনেরোতে আসে রাজশাহী পনেরোতে আসে কুমিল্লা বিশে আসে চট্টগ্রাম দশে আসে সিলেট পাঁচে আসছে যোশোর দশে আসছে এগারোতে আসছে বরিশাল বারোতে আসছে দশে আসছে তার মানে দেখছো পুরাতন বই ওইটা ছিল এবং শুধু এটা না ইন্টার ওইটা আছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরটা দেখো আট নাম্বার হচ্ছে আজকাল বিজ্ঞানের দ্বারা দেখো এটা কোনো বোর্ডে আসে নাই আচ্ছা নয় নাম্বারটা তো তুমি বসন্তের কুকিল দেখো এটা ময়মনসিংহপুর চব্বিশে আসছে দিনাজপুর বোর্ড চব্বিশে আসছে চট্টগ্রাম বোর্ড চব্বিশ আসে তার মানে এটা গুরুত্বপূর্ণ অবাব আছে বলিয়া দেখো এটা ঢাকা বোর্ড চব্বিশে আসছে বরিশাল বোর্ড আসে আসছে ময়মনসিংহপুর তেইশে আসছে এবং কুমিল্লা বোর্ড তেইশে আসছে এটাও খুবই গুরুত্বপূর্ণ আমি সারাংশ এই সারমর্ম অলরেডি অ্যানালাইসিস আসে লাস্ট আমি তোমাদের বলে দেবো টপ ইম্পর্টেন্ট কোনটা আগে আমি এবার সারাংশতে যাই এবার যাই সারাংশ সারাংশর মধ্যে তোমার দেখো শৈশব সদপদেশ যাহার না রুচে দেখো এই যে এই যে এটা এটা দেখো যশোরপুর বিশেষ যশোরপুর চব্বিশ আসে সরি হ্যাঁ যশোরপুর চব্বিশ আসে চট্টগ্রামপুর তেইশে আসছে এরপরে দেখো এই যে আমার এখানে এরপরে দেখো এই যে আমার এটা হচ্ছে এই এটার মানে হচ্ছে এই কালার করা মানে হচ্ছে এটা হচ্ছে পুরাতন বই ছিল দেখো বরিশাল বোর্ড পনেরো তো আসছে তার মানে এই প্রশ্নটা পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে তার মানে ইম্পর্ট্যান্ট এরপরটা যাই আমরা দেখো কোথায় স্বর্গ কোথায় নরক দেখো বরিশাল বুট তেইশে আসছে রাজশাহী বুট চব্বিশে আসছে এই প্রশ্নটা দেখো আবার পুরাতন ঢাকা বোর্ডে বিশেষ আসছিল সকল বোর্ড আঠারো সকল বোর্ড আঠারো মানে আঠারো সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছিল চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসে জোরসোর বোর্ড পনেরো আসে তার মানে এটা পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে ইন্টারও আছে ইন্টারও এটা টপ ইম্পর্টেন্ট তার মানে এটা ভালো করে পড়ে ফেলো ইন্টারে তোমার এটা যা আছে এটাই লিখে খেতে আর নতুন করে না তিন নম্বরের দেখো এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান যেমন আছে তার আসে বোর্ড চব্বিশ সালে আসছে তারপরে আশিতেষে শুভদিন ঠিক আছে দেখো কুমিলা বোর্ড চব্বিশে আসছে চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসে তার মানে আর এইবার দেখো এই বক্স করা যে এটা আসছে তার মানে রাজশাহী বোর্ড তো আসছে বরিশাল বোর্ড সতেরো আছে তার মানে পুরাতন বই এটা ছিল ক্লিয়ার এটার মানে পুরাতন বই ছিল তার মানে এটা এবার ইন্টারও আছে তারপরে আমরা যেটা দেখব বসু বসুমতী কেন তুমি এতই কি পোনা দেখো এইটা যে কত পরিমাণ ইনপোর্টেন্ট তুমি টাকা দিয়ে লেবা দেখো ঢাকা বোর্ড চব্বিশে আসছে ময়মনসিংহ বোর্ড চব্বিশ আসে দিনাজপুর বোর্ড চব্বিশ আসে বরিশাল বোর্ড চব্বিশ আসে আবার সিলেট বোর্ড তেসে আসছে দেখো সিলেট বোর্ড তেসে আসছে ময়মসিং বোর্ড তেইশে আসছে দিনাজপুর বোর্ড তেসে আসে এই গেল আমার চব্বিশে তেইশে কতগুলো বোর্ডে আসে একবার করে কিন্তু আসে একটা কিন্তু একবারই আসতে পারে কারণ যেহেতু সারাংশ আসলে সারাংশ সারমর্ম আলাদা জিনিস একবার আসতে বলতে বলতে পারে আসতে পারে মানে সারাংশ আর সারো দুটা তো একাধিক আসে না ওকে এবার তুমি দেখো এই যে বক্স করা জিনিসটা এটা হচ্ছে দেখো দিনাজপুর বোর্ড উনিশে আসছে ষোলোতে আসছে সিলেট সতেরোতে আসছে ষোলোতে আসে পনেরোতে আসছে তারপরে তারপরে দেখো যশোর বোর্ড উনিশে আসছে দেখো যশোর বোর্ড তারপরে আসে যশোর বোর্ডে উনিশেও আসছে তার মানে বিষয়টা হচ্ছে দেখো তার মানে পুরাতন বই ওইটা আসছে তোমাদের বইও আসছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো ছয় নম্বরটা দন্য আশা কুহ কুহ কিনি এরা এরা কোনো বোর্ডে আসে নাই নিখিলের এত শোভা এটা দেখো ঢাকা বোর্ডতে এসে আসছে ওরে নবীন ওরে আমার কাঁচা এটা কুমিল্লা বোর্ডতে এসে আসছে তারপর দেখো এই যে এটা এই প্রশ্নটা কিন্তু অনেক ধৈন্য মানে অভাব ধৈন্য যদি আসে আসুক লজ্জা কিছু মানে অভাব যদি আসে দেখো রাজশাহী বোর্ড টেসে আসছে যশোর বোর্ড টেসে আসছে এই এটা এটা এবার এইটা এই প্রশ্নটা দেখো দুই যদিও তোমাদের বইয়ে দুইবার আসে কিন্তু পুরাতন বই এটা কতবার আসে দেখো ঢাকা বোর্ড ষোলোতে আসছে ময়মনসিংহপুর বিশে আসছে বরিশাল রাজশাহী বোর্ড সতেরোতে আসছে দিনাজপুর বিশে আসছে চট্টগ্রাম বিশেষ ষোলোতে আসে সিলেট বিশে আসছে যশোর সতেরোটা আসছে বরিশাল বি উনিশ বিশ আসে তার মানে এটা কিন্তু পুরাতন বইয়ে অনেকবার আসছে তোমাদের বইও আসে এটা ইম্পর্টেন্ট এবং দেখো তুমি আসবে বলে হে স্বাধীনতা সিলেট বোর্ড তুমি আসবে বলে হে স্বাধীনতা দেখো সিলেট বোর্ডে এটা কিন্তু চব্বিশ সালে আসছে এখন তো আমি যেহেতু অলরেডি অ্যানালাইসিস এখন আমাকে বলতে পারো টপ ইম্পর্টেন্ট কোনটা আমি আমি সারাংশ যদি কেউ বলো আমি সারাংশর মধ্যে আমাকে বলে দেন কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার আমাকে যদি বলো টপের রিঙ্ক রিং করতে হলে তোমাকে আমাকে যদি বলো এক নম্বর কোনটা পড়বেন যে তুমি তুমি যদি পড়তে চাও এক নম্বর সারাংশের মধ্যে এক নাম্বার কুন্ডওরা তাহলে আমি তোমাকে বলবো এক নাম্বার বলো এই যে এটা মাতৃশ্রেণীর তুলনামূল্য এক নাম্বার যদি বলি দুই নাম্বার কুন্ডওরা দুই নাম্বার বলো এরা অভাব বলে এরকম দুই নাম্বার পড়ব এটা দশ নাম্বার দশ নাম্বার যেটা এটা দুই নাম্বার তিন নাম্বারের কোনটা বিদ্যার সাথে মূল্য এই যে তিন নাম্বার হচ্ছে এটা তিন নম্বর টপ থ্রি টপ ফোর কোনটা মানুষের মূল্য কোথায় এরা টপ ফাইভ কোনটা টপ ফাইভ হচ্ছে এটা টপ সিক্স কোনটা টপ টপ ফাইভ টপ সিক্স কোনটা টপ সিক্স আছে এটা টপ সেভেন কোনটা টপ সেভেন এটা টপ এইট কোনটা টপ এইট দেখো টপ এইট হয়েছে উপরে এই যে উপরেটা যদি টপ এইট ইন আট নাম্বার এটা যে টপ নাইন কোনটা টপ নাইন হচ্ছে এই যে ন এই যে টপ নাইন যদি বলি কোনটা এই যে টপ নাইন লেখা দিছে কিন্তু কোনটা টপ নাইন এবং টপ টেন কোনটা টপ টেন হচ্ছে এই যে এই যে এইটা টপ টেন তার মানে এখন তো বলতে পারো যে আপনি তো সবগুলি বলে দিচ্ছেন এক থেকে দশ সবগুলি পড়া লাগবে পড়া লাগবে সবগুলি কারণ তোমার পরীক্ষা একটা আসবে কোনটা আসবে তুমি জানো না তার মানে সবটাই পড়া লাগবে কিন্তু কোনটা আগে পড়বে এটা ইস ফ্যাক্ট আমি যে প্রথম টপ ফাইভ বলে দিছি বা টপ থ্রি দিছি এবার অধিকাংশ সময় এই তিন এগুলোতে গ্রহণ করছো তুমি নাইনের পরীক্ষা বা টেনের যে বিগত যে স্কুলের পরীক্ষা আছে সেটাকে মিলাই দেখো সব দেখো এগুলিতে গ্রহণ করছে তার মানে আমি যে টপগুলো বলছি এগের সিরিয়ালে কোনটা যেটা এক নম্বরে বলছে যাকে পড়া দুই নম্বরে যেটা বলছি এটা দুই নম্বর পড়া যেমন আমি গত বছর এটা টপ এই যে এটাকে টপ ওয়ান টপ ওয়ান টুয়ে রাখছিলাম দেখো এটা এই যে এই প্রশ্নটা কোথায় জানি যেমন মাতৃ এটা রাখছি তারপরে ওইখানে একটা কবিতার লাগছি এইগুলো দেখবে বেশি আসছে ঠিক আছে এবং এই দশ নম্বরটা গত বছর যারা ইনপর্টেন্টের মধ্যে এই যে দশ নম্বরটা ইম্পর্টেন্টের মধ্যে রাখছিলাম এটা দেখো অনেকগুলো বোর্ড আসে দশ নম্বর গত বছর এর অ্যানালাইসিস দেখলে বুঝতে পারবা তার মানে তুমিকে যেগুলো সিরিয়াল করে দিয়েছে আমি তুমি ওই সিরিয়ালে আগে পড়বা এক নম্বরটা আগে দুই নাম্বারটা পরে তিন নাম্বারে পড়া এবার আসো সারমর্মের ক্ষেত্রে কোনটা আগে পড়বা সারমর্ম তাহলে এবার আমরা কী করবো সার আমি কোনটা আগে পড়ব দেখো সার তাহলে তোলে আমার র্যাঙ্কে তোমার এক নম্বর একদম সর্বপ্রথম তুমি কোনটা পড়বা সর্বপ্রথম পড়বা এটা এই যেটা আবারও বলি তোমাদের কিন্তু সারাংশ সামনে রেগুলো পরীক্ষায় কপি রিপিট হতে পারে তে চব্বিশ সালে যেটা আসছে এটা তেইশ সালে আসছে এরকম রেকর্ড আছে তেইশ সালে যেটা আসছে চব্বিশ সালে একই প্রশ্ন আসছে ক্লিয়ার দেখো বিশ্বাস না হলে দেখো এই যে সিং বোর্ডের চব্বিশ যেটা আসছে সিং বোর্ডের তেইশও কিন্তু এটা আসছে দেখো দিনাজপুর চব্বিশ যেটা আসছে দিনাজপুর তেইশও এটা আসে মানে প্রশ্ন রিপিট হয় আবারও বলতে যে প্রশ্ন রিপিট হয় তার মানে যে এইবার আসছে পড়ছে মানে সামনে আসবেন এরকম না তার মানে টপ ইম্পর্টেন্ট আগে আসছে না আবারও আসতে পারে টপ ওয়ান টপ টু কোনটা টপ টু যদিও যদি বোর্ডের দিক দিয়ে চিন্তা করে এটা একটু কম বোর্ড আসে দুইটা বোর্ড আছে কিন্তু পুরাতন বই অনুযায়ী কতগুলো বোর্ড আছে বা এই ইন্টার আছে টপ টু টপ থ্রি কোনটা এই যে কোথায় কোথায় নরক টপ ফোর কোনটা টপ ফোর কোথায় টপ ফোর হচ্ছে এই যে এই যে এক নাম্বারটা টপ ফাইভ কোনটা টপ ফাইভে এসেছে শুভদিন টপ সিক্স এসেছে নতুন শিশু টপ সেভেন কোনটা এই যে সে সাত নাম্বার টপ এইট কোনটা এই দশ টপ এইট হচ্ছে দশ নাম্বার টপ নাইন কোনটা ওরে নবীন ওরের কাছে টপ টেন কোনটা এই যে এটা আমি যে সিরিয়ালটা করেছি তুমি এই সিরিয়াল অনুযায়ী পড়ো ইনশাল কম করে সবাই আগে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার করে পড়ো আর এই অ্যানালাইসিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমাকে একটু কমেন্ট করে জানাবা সারাংশের টপ ইম্পর্টেন্ট কোনটা এটা একটু প্রথম অংশটা একটু কমেন্ট করে জানাও আর সারমোমের টপ এক নাম্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা তোমার মতে তুমি এটা কমেন্ট করে জানাও অথবা আমার সাথে মিল আছে কিনা তোমার এটা কমেন্ট করে জানাও আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বোধহয় সাথে শেয়ার করবেন না ভালো থাকো আল্লাহ আল্লাহফেজ